কসমের কাজ করা কি? ধর আমি একটা কসম কাটলাম কিন্তু আমি সেটা রাখতে পারলাম না, রাখাও সম্ভব না। কসমের কাফফারা, জি কসম কোন স্তরের এটা একটু জানা দরকার ছিল। তারপর কসমের কাফফারা হলো যে তিন দিন রোজা রাখা, এটা একটা কাফফারা আছে। আর কোন কোন ক্ষেত্রে এটা গোলাম আজাদ করে দেওয়ারও কথা বলা হয়েছে, বা ওই মানের অথবা দশজন মিসকিনকে ডেকে খাওয়ানো, এই এই দুইটা তিনটা বিষয় রয়েছে। এখন আসলে এই বিষয়টা হলো স্থানীয় কোনো আলেমের কাছ থেকে আপনি জেনে নেবেন কসমটা কোন স্তরের ছিল, কোন স্তরের কসম ছিল, এটার উপর ডিপেন্ড করে। দুই নম্বর, আপনি যেটা বলেছেন যে রমজানে কবর আজাব বন্ধ থাকে, এরকম এ সবার জন্য না, যারা ইমান আছে ইমানদার তাদের কবর আজাব রমজানে বন্ধ করে দেওয়া হয়, এরকম একটি হাদিস পাওয়া যায়, এরকম কিছু কথা পাওয়া যায়। সুতরাং এটাকে অস্বীকার করার বা একেবারে ডিনাই করার কিছু নেই, এটা আমরা বিশ্বাস রাখি। এবং যারা মোমিন ব্যক্তি তারে তাদেরকে আল্লাহ পাকেই রমজানে কবর আজাব বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা, ফরজ নামাজ পড়ার সময় মনে হচ্ছে আমি চার রাকাতই পড়ছি, সন্ধ্যা লাগতেছে, তখন কি আমি কি তারপরেও কি এগারো রাকাত কি বাড়াই পড়াইয়া সজদা দেব নাকি? নামাজের ক্ষেত্রে যদি সন্দেহ হয় যে রাকাত হয়তো বেশি হয়ে গিয়েছে বা কম, এক্ষেত্রে তিনি কি করবেন? দেখুন, এটা নামাজের মধ্যে এক ধরনের শয়তান আছে, ওয়াসওয়াসা দেয়। তাদের কাজ হলো শুধু নামাজিদেরকে ওয়াসওয়াসা দেওয়া, স্পেশাল শয়তানেরা। এরা অন্য সময় মানুষের কাছে যাবে না, শুধু যারা নামাজি তাদের কাছে যাবে, তাদেরকে ধোকা দিবে। এই জন্য এই ধরনের ধোকায় পড়া যাবে না। আর এই ধরনের ওয়াসওয়াসা বা এই ধরনের সন্দেহ তখনই সৃষ্টি হয় যখন নামাজের মধ্যে থেকে আমাদের মনোযোগটা দুনিয়ার দিকে বেশি চলে যায়। তো তারপরেও বোন, এটা আমাদেরকে সবসময় খুব মনোযোগী হতে হবে নামাজের মধ্যে, যাতে এই ধরনের ওয়াসওয়াসা সৃষ্টি না হয়। দুই নম্বর কথা হলো যে আপনি যখন এই ধরনের সমস্যা দেখা দিবে তখন আপনাকে একটা মাইন্ড সেট আপ করতে হবে যে আমি আসলে তিন রাকাত পড়লাম না, চার রাকাত পড়লাম। আপনি যেটার উপরে আপনার গালেব হবে, অর্থাৎ আপনার মনটা বেশি ইয়ে করবে যে আমি তিন রাকাত পড়েছি অথবা আমি চার রাকাত পড়েছি, যখন এটা আপনার মনটা বেশি সায় দিবে যে না আমি চার রাকাত পড়েছি, তো আপনি চার রাকাত পড়েই নামাজ শেষ করে দিবেন, সেখানে আর কোনো সাজদা দেওয়ার দরকার নেই। আর যদি এমনটি মনে হয় যে না আসলে আমি তিন রাকাত পড়েছি, তাহলে আপনি চার রাকাত শেষ করে নামাজ শেষ করবেন, এখানে সাজদা দিলে আসলে নামাজ হবে না। সেজন্য আপনি এরকম একটি ইয়ে থাকতে হবে, কোনো সংশয় যেন না থাকে, এই জায়গাটা আপনাকে নিশ্চিত করতে হবে। শুকরান জাসাকাল্লাহ।